এরা জল আপনি লিখেছেন ইদানিং সরকারি ভোক্তা অধিকার সংরক্ষণকারী সংস্থার ব্যস তৎপরতা দেখা যাচ্ছে বিষয়টিকে আপনি কীভাবে দেখেন ব্যবসায়ী তার পণ্যের কতটুকু দাম নির্ধারণ করবে তাকে কোনো সংস্থা ঠিক করে দিতে পারে মৌলিকভাবে হাদিস থেকে তো আমরা জানতে পারি বিকেল ইমসাল্লাহ সাল্লাম বলেছেন মুসাই আয়ের দ্রব্যের মূল্য আল্লাহ নির্ধারণকারী নানাভাবে সেটি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালাই নির্ধারণ করে থাকেন বান্দার আমলের সাথে এর অনেকটা সংশ্লেষ রয়েছে কিন্তু কোনো সমাজে যদি ব্যবসায়ী কিংবা ভোক্তাদের মধ্যে অস্থিরতা দেখা যায় অসাধুতা দেখা যায় এবং সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলিউল আমার বা সরকার সেটির উদ্যোগ নিয়ে অবশ্যই আপনার এনসাভিত্তিক মূল্য নির্ধারণ করে দিতে পারে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এটি আমার ক্ষুদ্র বুঝ করমেন হাদিসের আলোকে সাজ্জাদ শিকদার আকাশ আপনি লিখেছেন একজন ব্যক্তি নয় মাস গায়েব থাকার পর হঠাৎ ফিরে এসে দাবি করেছেন যে তিনি মারা যাওয়ার পর কবর থেকে উঠে এসেছেন এটা কি সম্ভব এক্ষেত্রে ইসলাম কী বলে দেখুন কবর থেকে নয় মাস গায়েব থাকার পর তিনি বললেন যে কবর থেকে উঠে এসেছেন এটি একেবারেই অসম্ভব এবং ভিত্তিহীন কথা আল্লাহ রব্বুল আলমিন কোনো ব্যক্তিকে মত দিলে তিনি আর পৃথিবীতে ফিরে আসবেন না তার ফিরে আসার আর কোনো সুযোগ নেই কারণ বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে সে বিষয়টি ফুটে ওঠে বিদায় এটি নেহায়াতি মিথ্যা দাবি কিংবা বিভ্রান্তিকর কথা ফরিদ আপনি লিখেছেন বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে সুদ ভিত্তিক ঋণ গ্রহণ করে প্রকারান্তরে এর দায় এসে পড়ে জনগণের মাথায় সরকার সুদ ভিত্তিক ঋণ গ্রহণ করলে এর জন্য জনগণের গুণা হবে কিনা দেখুন আমাদের বিভিন্ন প্রজেক্ট বিশেষ করে দেশের বিভিন্ন বড় প্রজেক্ট বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে আমাদের ধার নিতে হয় লোন নিতে হয় এটা ছাড়া আমরা আধুনিক সুযোগ সুবিধা থেকে অনেকখানি বঞ্চিত থাকব মূলত একজন ইমানদার তার ইমানদারদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি হবে যে তার আখানে তনন্ত শীবকালের যাত্রায় তাকে যেতে হবে এবং সেটাই তার মুখ্য এই জীবনে যদি তিনি খুব সাদা মাঠা যাপন করেন তারপরে সেটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করলো যার কারণ সুদের সাথে সংশ্লিষ্ট কোনো মুসলমান জন্য যেহেতু আল্লাহ তালা হারাম করেছেন তারপর ভিত্তি করে এ ধরনের লোন ব্যক্তিগতভাবে নেওয়া যেমন না যায়জ এবং হারাম কথা রাষ্ট্রীয়ভাবে নেওয়াটাও না যায় এবং হারাম কথা যেহেতু সরকার নিচ্ছে এই জন্য সাধারণ জনগণ তাদের মাথাপিছু হারে এটার দায় আসলেও তারা সরাসরি গুণাগার হবেন না কারণ তারা এটা নিজেরা করছেন এবং তারা এটার সন্তুষ্ট নন অতএব মুসলমানরা যারা এটার উপর সন্তোষ তাদের উপরে এটা দায়ভার আসবে না কিন্তু এর একটা প্রভাব আছে হারামের একটা প্রভাব আছে গুণা না হলেও দায়ভার নিতে না হলেও এর যে প্রভাব আছে সেই প্রভাব থেকে বেঁচে থাকাটা কিন্তু খুবই টাফ খুবই কঠিন যার কারণে এই বিষয়ে একজন ইমানদার হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে আমরা ইস্তিকফার করবো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করব যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখেন শাহনাজ আপনি লিখেছেন আমার বোন বিশ বছর বয়সে মারা গেছে খুব স্বাভাবিক মৃত্যু এ বিষয়টি নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন বাজে কথা বলছে আত্মহত্যা বা এ ধরনের সন্দেহ করছে এ বিষয়ে কিছু বলুন কম বয়সে কারো স্বাভাবিক মৃত্যু হতে পারে না এই জন্য সন্দেহ করা কি সঙ্গত বনু শাহনাজ খুবই দুঃখজনক এবং প্যাতৃক একটি বিষয় আমাদের সমাজে এমন মূর্খতা সুলভ আচরণ মানুষ করে যা তার ইমানকে রীতিমতো হুমকির মধ্যে ফেলে দেয় কেউ বিশ বছর বয়সে যদি মারা যান অল্প বয়সে মারা যান তাহলে তার উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে তার পরিবারকে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলা বা কোনো মন্তব্য করা কোনো মুসলমানের জন্য জাহেজ নয় এটা গুনাহের কথা আর দ্বিতীয়ত হলো যে আমার মৃত্যু কিভাবে হবে সেটা কি আমার ব্যস্ত থাকা উচিত আমি অন্য মানুষের মৃত্যু নিয়ে মন্তব্য করছি এটা জঘন্য এবং ধারণা করে কেউ আত্মহত্যা করেছেন কিনা আমি জানি না অথচ মন্তব্য করলাম যে আত্মহত্যা করে মারা গেছে এটা নিয়ে কানাঘোসা করলাম ফিসফিস করলাম এটি অত্যন্ত ভয়াবহ বিষয় আল্লাহ তালা বলেছেন তোমরা এ ধরনের মন্তব্য যেগুলো অন্যের বিষয়ে তোমরা না জেনে মন্তব্য করছো এগুলোকে তোমরা খুব হালকা বিষয় মনে করো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ অনেক ভয়াবহ অপরাধ যার শাস্তি আমাদেরকে পেতে হবে যার কারণে কেউ অল্প বয়সে মারা গেলে সে মৃত্যুটা ভালো মৃত্যু হতে পারে এবং ভালো মৃত্যুটা কোনো বয়সের সাথে সংশ্লিষ্ট নয় আল্লাহ তালা কাউকে বিশ বছর বয়সে মৃত্যু দিয়ে তিনি নেককার মানুষের ভাল্লার কাছে যেতে পারেন বিধায় এই অল্প বয়সের মৃত্যু হলে তাকে নিয়ে বাজে মন্তব্য করা মূর্খতা এবং গুনাহের কথা পাপের কথা জঘন্য পাপের কথা আল্লাহ তাদেরকে বোঝার তফিক দান করুন মেরন মিলি আপনি আগে থেকে লিখেছেন আমি একজনকে কোরবানি করার জন্য টাকা দিই পরে তিনি জানালেন তিনি আমাকে অংশীদার করতে পারেননি টাকাটা ফেরত দিয়েছেন এখন টাকাটা কী করব কোরবানি বিধান কী হবে এই পরিস্থিতিতে আপনার এই টাকাটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন এই সাল তাতে আপনি দায়মুক্ত মুক্ত হবেন তবে আপনার উচিত ছিল তখনই খোঁজখবর নেওয়া ফলো আপ করা যদি সেটা না করে থাকেন আল্লাহর কাছে আপনি ইস্তেফার করবেন এবং টাকাটা আপনি দান করে দিবেন এরপরে জিলান মাহমুদ ওহি আপনি লিখেছেন অনেক সময় শোনা যায় একজন ছেলে অলৌকিকভাবে মেয়ে হয়ে গেছে আবার একজন মেয়ে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে এ সম্পর্কে ইসলাম কী বলে এটা পরিবর্তন হতে পারে শরীয়তে কোথাও এরকম এটা কোনো এরকম কোনো কিছু হওয়াটা অসম্ভব বলে বলা হয়নি অতএব স্বাস্থ্যগত কোনো কারণে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ব্যাখ্যা মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা থাকতে পারে বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে এটা অসম্ভব নয় তবে এটাকে নিয়ে আবার আমরা বিভিন্ন মন্তব্য করি এটাকে আপনার হয়তো বিষয়টা আপনার জেনেটিক কোনো সমস্যার ব্যাপার সেটাকে আমরা ইসলামিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দাঁড় করাই যেটা কোনো হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি না তো এরকমটি করা আমাদের অনুচিত এই সমস্ত ক্ষেত্রে বাকি এটা অসম্ভব নয় ফাতেমা ফিমা আপনি আইডি থেকে লিখেছেন আমি কোনো একটি বিষয়ে মানত করেছিলাম কিন্তু মানত পূর্ণ করার সামর্থ্য নেই এখন আমার করণীয় কি এক্ষেত্রে অনেক ওলামায়করাম বলেছেন মানব পূরণ করার চেষ্টা আপনি মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন এটি আপনার কর্তব্য ওই মানবটা পুরা করার সামর্থ্য না আসা পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন তবে অন্য একরাম বলেছেন যে যদি আপনার জন্য এটা অসম্ভব হয়ে যায় এই এমন একটা মানত করে বসেছেন যেটা আসলে আপনার দ্বারা পূরণ করা কোনোদিনই সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে সেই মানতের পূরণের জায়গায় তার বিপরীতে তার বিকল্প হিসাবে যদি করবেন তাহলে শপথের কাফারা দিবেন এবং এই মতটি আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং মনে সমৃদ্ধ সাবিহার রোশন আপনি লিখেছেন ইদানিং বিভিন্ন সিনেমা নাটকে সবীজ অভিনেতারা এক চোখের অভিনয় করেন এবং অপর চোখ কানা দেখায় এটি কি দাজ্জালের আলামত কিনা এভাবে দাজ্জাল আগমনের পরিবেশ তৈরি হচ্ছে কিনা অনুগ্রহ করে জানাবেন দেখুন সবিজের সিনেমা নাটকের বিভিন্ন অভিনেতারা শয়তানকে পূজা করে আমাদের সমাজে খুব আফসোস হয় যে মুসলমানদের সন্তানরা অনেকে তাদেরকে আইডল মনে করে তারকা মনে করে তাদের ফিল্মগুলো দেখে বিনোদন নেওয়ার চেষ্টা করে অথচ তারা বিভিন্নভাবে নিজেদেরকে ডেভিলের পূজারি শয়তান পূজারি হিসাবে তারা প্রমাণিত করেছে তারা আমাদের ইমানকে লুণ্ঠন করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে যে প্রশ্নটি এখানে আসলো যে এক চোখ আপনার কানা দেখিয়ে অভিনয় করার যে একটা ট্রেন এখন চালু হয়েছে এটার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না অবশ্যই এই সন্দেহ জোরালোভাবে করা যায় আশঙ্কা জোরালোভাবে করা যায় যে দাজ্জাল শব্দের অর্থ হলো মহামিথ্যুক যে এসে নিজেকে আল্লাহ দাবি করবে যে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ হয়ে যাবে এখন গোটা পৃথিবী আস্তে 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 পুঞ্জীবিত হয়ে যাচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের হাতে গোটা পৃথিবীর সমস্ত শক্তি ক্ষমতা সকল সম্পদ চলে যাচ্ছে সেটার একটা পর্যায়ে হয়তো বা এমন হবে হাদিস যেমনটি এসেছে যে দাজ্জাল গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী হবে এবং মানুষের যে মৃত্যু দেওয়া জীবন দেওয়া খাদ্য সব কিছু তার কন্ট্রোলে চলে যাবে এবং সে যে কাল্লা দাবি করবে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে অনেক ইমানদাররা কাফের হয়ে যাবে তার এই কথা বিশ্বাস করে তো এই একটা আলামত হলো তার একটা চোখ কানা থাকবে এখন অভিনেতারা অভিনয় করে এবং এ জাতীয় যে আপনার বিভিন্ন আপনার জাতি এবং আন্তর্জাতিক ব্যক্তিদের আপনার বিভিন্নভাবে এই এক চোখকে রিপ্রেজেন্ট করা এবং কানা চোখকে রিপ্রেজেন্ট করা একটা প্রবণতা দেখা যাচ্ছে হতে পারে এর মাধ্যমে দাজ্জালের বিষয়টাকে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে ইজি করে দেওয়া যাতে করে এক সময় জাল আসলেও আমরা কিছু মনে না করি সেটাকে আমরা স্বাভাবিকভাবে নিই এবং ইমান ধ্বংস করি এটা শয়তানে কোনো চক্রান্ত হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় বরং শুভ আশঙ্কা আছে আর এই কারণে এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সাবধান হওয়া উচিত এবং আল্লাহর কাছে তার জালে ফেতনা থেকে আমাদের পানা থাকা উচিত বিশেষ করে সালাতের শেষ বৈঠকে আত্মহাত এবং দূরত পড়ার পর দোয়া মাসুরের জায়গায় আমরা একটা দোয়া পড়বো না বিক্রিম সাল্লাহসাল্লাম পড়েছেন আল্লাহ মিন আওয়াজ কুমিন আজাবিন কবরি অমিন ওয়া নাম ও আওয়াজুবিকমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও আওয়াজুবিকমিন সাবরি ফিতনাতিল মাসি হেদাজ্জাল আল্লাহ দাজ্জাল ফিতনা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া আল্লা আমরা আল্লাহ তালা কাছে করবো চারটা বিষয় থেকে এখানে ফানা চাওয়া হয়েছে কবর কবরাজার থেকে জাহান্নাম থেকে এবং জীবন মরণের ফেতনা থেকে দ্য জালের যে ফেতনা পরীক্ষা আসবে যে সংকট আসবে যে ধোঁয়াশা আসবে যাতে মানুষ ইমান হারা হয়ে যাবে বেদিকটাকে সঠিকটা মনে করি সেরকম ফেতনা থেকে আমরা আল্লাহ কাছে ফানা চাই বিশেষে দোয়া করতে হবে সুরে কাহাব বিশেষ রাত করতে হবে সুস কাহের প্রথম দষ্টে আত্মহাস্ত করে রাখতে হবে রুহি আক্তার আপনি বলে লিখেছেন আমার বাচ্চার বয়স পনেরো মাস এখন আমি যদি তাকে কোনো কারণ ছাড়াই বুকের দুধ পান করা বন্ধ করে দিই তাহলে কি আমার গুণা হবে বা পরকালে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এবং রুহি আক্তার এর কারণে আপনার কোনো গুণা হবে না ওই অর্থে যদি বাচ্চার কোনো ক্ষতি এতে না হয় বাচ্চাকে আপনি বিকল্প দুধের ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা যদি করতে পারেন তাহলে এই কারণে আপনি সরাসরি কোনো বড়ো গুণগার হবেন বা ব্যাপারটা এরকম নয় কোনো গুণাগার আপনি হবেন না এর কারণে তবে কোনো কারণ ছাড়া আপনি শিশুর দুধ কেন বন্ধ করবেন তালা তার রিজিক আপনার বুকে রেখেছেন এবং তার জন্য উপকারী স্বাস্থ্যকর বিধায় এ বিষয়ে আপনি একজন মা হিসাবে তার প্রতি দয়ালু আচরণ করা উচিত এটি শুরিয়ার নির্দেশনা এবং কাব্য মোহাম্মদ আলী আপনি লিখেছেন যদি কোনো পুকুরে কুকুর নামে ওই পুকুরে অজু করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কোনো পুকুরে ও কুকুর নামলে কুকুর পানি পান করলে সেখানে ওযু করা যাবে কারণ কুকুরটা পরিমাণে সাধারণত ছোট হয় না অনেক বড়ো হয় কোনো অসুবিধা নেই শাকিল আহমেদ আপনি টেলিগ্রামে প্রশ্ন করেছেন একটা মসজিদের ইমাম সালাদ পড়ায় মসজিদ থেকে প্রায় একশো পঞ্চাশ গজ দূরে বাড়িতে ওই মসজিদের ইমামের ইমামতিকে অনুসরণ করে কিছু মহিলা আদায় করে এই পদ্ধতিতে আদায় করা যাবে কি না এটা সঠিক হবে না কারণ ইমামতির পেছনে ইমামের পেছনে একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য অনুসরণটা বিশুদ্ধ হওয়ার জন্য সংযোগ থাকাটা জরুরি আরেক বাড়িতে আরেক ভবনে দাঁড়িয়ে মসজিদের জামাতের সাথে তারা কোনোভাবে সংযুক্ত হচ্ছেন এটা জায়জ নয় কারণ এভাবে জামাতের সাথে তিনি সংযুক্ত হতে পারছেন না হয়তো সাউন্ড বা ভিডিও তিনি শুনতে পাচ্ছেন এর মাধ্যমে না বরং ফিজিক্যালি সংযুক্ত হওয়া জরুরি এরপর মোহাম্মদ লিখেছেন আমাদের গ্রামে একটা ঈদগাহ আছে ঈদগাহের সামনে একটা কবরস্থান কবরস্থানের মাঝে কোনো প্রাচীর বা দেয়াল নেই শুধু কয়েকটি গাছ আছে এখন প্রশ্ন হল ওই ঈদগাহের নামাজ হবে কিনা একজন আলেম বললেন হবে না ঈদগাহের সামনে যদি কবরস্থান থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রাচীর বা দেয়াল তুলে নেওয়া উচিত যেহেতু ঈদগাহ আছে সেখানে এটা তুলে নেওয়া উচিত কারণ কবরে সালাত করতেন নিষেধ করেছেন বিধায় এখানে যদিও কবরে চলা হচ্ছে না ইদ্গাহেজ আদায় করা হচ্ছে কবরটা তার সামনে কিন্তু দৃশ্যটা আপনার কবর পূজা কবরকে সিজদা করার সাথে আপনার দৃশ্যমান হয় যদিও এখানে নিয়ত সেটা নয় যার কারণে মানুষ মস্রিক হবে না সে সির্কে লিপ্ত হয়ে গেছে এমনটি বলা যাবে না কিন্তু শিরকের সাথে সাদৃশ্য হয় এই জন্য এটাকে অ্যাভয়েড করা উচিত এবং কর্তব্য এবং মাঝখানে ওয়াল দেয়া দিয়ে দেওয়া উচিত আলি ইতিহাজ খান আপনি লিখেছেন ইয়ানবী সালাম আলিকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়াটা কি হাদিসে আছে এটি কতটুকু ভালো বা সম্মানের ইয়ানবী সালাম আলিকা বলতে বলতে দাঁড়িয়ে যাওয়ার কোনো নির্দেশ করা দিচ্ছে কোথাও দেওয়া হয় না বিক্রি সাল আলোচনার প্রতি দূরত কেউ দাঁড়িয়ে বসে সব অবস্থা পড়তে পারে কিন্তু বসা অবস্থা পড়তে পড়তে একটা পর্যায়ে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো শিক্ষা এমন কোনো নির্দেশনা এমন কোন আপনার কথা কোরআন বাহাদিসের কোথাও আসেনি যদি এটাকে আমরা যেমনটি আমাদের দেশে আমরা দেখি যে অনেকে পড়তে দাঁড়িয়ে যাওয়াটাকে সিস্টেম বানিয়ে নিয়েছেন এরকমটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেটি বরং গুনাহের কারণ হতে পারে বেদাতে পর্যবেসিত হতে পারে যেমনটি আমাদের সমাজের বাস্তব চিত্র আছে আজকাল